ওই একটা সিংহাসনের জন্য এত কিছু হয়ে যেতে পারে? ভারী আজব ব্যাপার তো। আজব নয় মোটে, সিংহাসনে এমনই মহিমা, সিংহাসন যার ক্ষমতা তার, তাই তো সারা সারা পৃথিবী জুড়ে সিংহাসন দখলে লড়াই। কথাতে আছে বীর ভুক্কা বসুন্ধরা, যে বীর তারই জয় জয়কার। রাজসভায় যাবার সময় হয়ে গেছে, একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। তোমরা জানো আজকে বাবা আমাদের মধ্যে একজনকে যুবরাজ করবেন? আমাদের মধ্যে সে সবচেয়ে বড় বীর, সেই হবে যুবরাজ। আমি আগুন দিয়ে গোটা পৃথিবী পুড়িয়ে ভস্ম করে দিতে পারি, তাই আমি হলাম সবচেয়ে বড় বীর। মোটেই না, আমি জলের স্রোতে গোটা পৃথিবী ভাসিয়ে দিতে পারি, তাই আমি হলাম সব থেকে বড় বীর। আর আমি ঝড় তুলে ত্রিভুবন ভণ্ড ভণ্ড করে দিতে পারি। আমি ভূমিকম্প সৃষ্টি করে বিশ্ব সংসার পাতালে ঢুকিয়ে দিতে পারি। আমি মহাকাশ থেকে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রকে নামিয়ে এনে প্রলয় সৃষ্টি করতে পারি। আমি এক নিমিষে সব প্রাণীর প্রাণ কেড়ে নিয়ে পৃথিবীকে প্রাণহীন বানিয়ে দিতে পারি। আমি সবার বুদ্ধি কেড়ে নিতে পারি, সবাইকে পুতুলের পরিণত করতে পারি। তন্ত্র মাতা ঠিকই বলেছিলেন, সৎ ভাইকে দুর্বল না করে আমি যুদ্ধে জিততে পারবো না। যদিও আমি এখন পুরনো রাক্ষসী, তবু এদের শক্তির কাছে আমার শক্তি নিহাতি নগণ্য। জানি তো তোমরা সবাই মস্ত বীর একজন, এখন চলো তাড়াতাড়ি রাজসভায় না পৌঁছালে অভিষেকের অনুষ্ঠান শুরু হয়ে যাবে যে। হ্যাঁ চলো চলো, সবাই চলো চলো রাজসভায় চলো। মহারাজ, এই শুভক্ষণে পুনর্বার এই সিংহাসনে আপনার রাজ্যাভিষেক সম্পন্ন হলো। জয় সূর্যনগরের অধিপতি রাজা মহেন্দ্রর জয়। আজকের এই আনন্দের মুহূর্তে আমার একটি বিশেষ ঘোষণা আছে। আপনারা তো সকলেই জানেন আমার এই সিংহাসনে পুনরায় রাজ্যাভিষেক সম্ভব হয়েছে আমার কন্যা পারুলের জন্য। পারুল যদি না থাকতো আমি জানতেই পারতাম না আমার পুত্রদের কথা, আমি আমার পরিবারের সাথে মিলিত হতে পারতাম না, এবং সর্বোপরি এই সূর্যনগরকে রাক্ষস মুক্ত করতে পারতাম না। কিন্তু এই সব কিছু কোনোদিন সম্ভব হতো না যদি না পারুলের পাশে সেনাপতি রাঘব থাকত। প্রত্যেকটি দুঃসাহসিক কাজে, প্রতি মুহূর্তে, প্রতি পদে পাশে ছিল আমাদের সেনাপতি রাঘব, সেনাপতি
রাঘবেন্দ্র। তাই আমি আমার পরম বন্ধু এবং প্রাক্তন সেনাপতি বীর প্রতাপের একমাত্র পুত্র বর্তমান সেনাপতি রাঘবেন্দ্রর সাথে আমার কন্যা পারুলের বিবাহ দিতে চাই। আশা করি এতে কারো কোনো আপত্তি নেই। কি বলছেন মহারাজ, এ তো আমার পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। দিদি অরুন্ধতী, আপনি খুশি তো? এর থেকে খুশির খবর আর কি হতে পারে মহারানী? আজ আমাদের সবার স্বপ্ন সার্থক হলো। পুরোহিত মশাই, আপনি একটা শুভ সময় দেখে বলুন, যাতে আমরা বিয়ের দিনক্ষণ স্থির করতে পারি। অবশ্যই মহারানী, আমি খুব শীঘ্রই সেই শুভ মুহূর্ত গণনা করে জানাবো আপনাদের। আমি তোমাদের দুজনকেই আশীর্বাদ করি। তোমরা সারা জীবন এইভাবে দুজনে দুজনের পরিপূরক হয়ে থেকো। আমাকেও এক্ষুনি রাজসভায় যেতে হবে, সেখানে আজ রাজপুত্রদের মধ্যে খেলাটা কেমন জমে নিজের চোখে দেখতে হবে। ওদের মধ্যে আজ যেটুকু বিষ ঢুকিয়েছি আমি, আশা করি ফলটা পাবো আজ হাতে নাতে। আমলোজা, তুই আবার ওদিকে কোথায় চললি? আরে আজ রাজবাড়িতে উৎসব, সারা দেশের মানুষ ভোজ খাবে, কত রান্না বান্না কাজকর্ম হেসেলে বাকি আছে সে খেয়াল আছে? চটপট রসুই ঘরে আয় দেখি, দুজনে হাত মিলিয়ে গরম গরম লুচিগুলো ভেজে পেলি। তুমি চলো, আমি এক্ষুনি আসছি। বেশি দেরি করিস না, সময় থাকতে থাকতে কাজ সেরে নেওয়াই ভালো। যাক, অপদ গেছে তাহলে। রাক্ষসী রানী মণিমল্লিকা নাকি বুড়ি রাঁধুনির সঙ্গে লুচি ভাজবে, ও তো শখ বুড়ির। তো আবার মহেন্দ্র রাজ্যাভিষেক অনুষ্ঠানে এটাই আজ আমার দেখা বাকি ছিল। মনে হচ্ছে এক্ষুনি বুড়ি রাঁধুনিকে হেসেলে নিয়ে গিয়ে ওর মুন্ডুটা একেবারে কোরমোর করে চিপিয়ে খাই। কিন্তু না, এসব সামান্য বিষয় নিয়ে এখন আমার মাথা ঘামালে চলবে না। আমার জন্য তো এখন রাজসভায় সব থেকে বড় আমোদ অপেক্ষা করছে। সেখানে গিয়ে দেখি কি ঘটছে সেখানে। আজ এই শুভদিনে আমি আপনাদের সকলের সামনে সংকল্প করছি যে আমি আমার রাজধর্ম থেকে কোনোদিনও বিচ্যুত হব না। জীবনের শেষ দিন পর্যন্ত প্রজাদের ভালো মন্দ দেখাটাই হবে আমার এক এবং একমাত্র কর্তব্য। খুব শীঘ্রই আমি প্রজাদের দুঃখ দুর্দশা দূর করে আবার সুদিন ফিরিয়ে আনবো এই সূর্যনগরে, কথা দিলাম। জয় সূর্যনগরের অধিপতি মহারাজ মহেন্দ্রের, জয় জয়। জয় সূর্যনগরের অধিপতি মহারাজ মহেন্দ্রের, জয় জয়। জয় সূর্যনগরের অধিপতি মহারাজ। এবার কি বাবা তাহলে যুবরাজে নাম ঘোষণা করবেন? কাকে যুবরাজ ঘোষণা করবেন পিতা? যুবরাজ, যুবরাজ হওয়া তো অনেক বড় ব্যাপার। শোনো বাচারা, যুবরাজ যে হবে মহারাজের পর এই সূর্যনগরের সিংহাসনে সে বসবে। রিমা তখন বলছিল আমাদের মধ্যে যে বড় সেই হবে যুবরাজ, কিন্তু কে বলে দেবে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট?
এবার দেখব রাজকুমাররা কি করে নিজেদের সামলায়। আজ আমি আপনাদের নতুন যুবরাজ নির্বাচিত করব। আজ আপনারা জানতে পারবেন আমার পর এই রাজমুকুট কার মাথায় শোভা পাবে, কে হবে সূর্যনগরের ভবিষ্যতের তণ্ডমুণ্ডের কর্তা। সর্বেসর্বা আজ বাবা দেশের ভবিষ্যৎ সম্পর্কে এত বড় সিদ্ধান্ত নেবে জানতাম না তো। মশাই, আজ রাজসভায় দেখছি একেবারে চমকের পর চমক। মহারাজ এই বিষয়ে আমাকে কিছুই জানান নি, বোধ হয় মহারাজ এই বিষয়টা নিজের মধ্যেই রেখেছেন। দেখাই যাক না মহারাজ কাকে যুবরাজ ঘোষণা করে। একটু ধৈর্য ধরো, এক্ষুনি সব জানা যাবে। পুত্রগণ, পারুল, আজ এই রাজসভায় তোমাদের একটি পরীক্ষা দিতে হবে, শক্তির পরীক্ষা। দেখি তো এই কঞ্চিগুলো ভাঙতে পারো কিনা। এয়ার এমন কি শক্ত কাজ, পারবো আমরা? হ্যাঁ পারবো আমরা, হ্যাঁ আমরা পারবো, পারবো। ঠিক আছে, তোমাদের জন্য আরেকটা পরীক্ষা বাকি আছে, দেখি তো সেটা পারো কিনা। কি করছে মহেন্দ্র সব? এ আবার কি ধরনের আধিক্যতা? কোন দেশে যুবরাজ নির্বাচনের সময় কঞ্চি ভাঙার খেলা খেলতে হয়? মনে হচ্ছে এতদিন কারাগারে বন্দী থেকে তো মহেন্দ্রর মাথাটাই খারাপ হয়ে গেছে। ইচ্ছে করছে গোটা রাজসভাটা মাটির নিচে পুঁতে ফেলে, তাহলে এক মুহূর্তে বাপ মা ছেলে মেয়ে সমেত গোটা রাজ পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু তা তো হওয়ার উপায় নেই। এই সাত ছেলের মধ্যে কোনো পাপ প্রবেশ করার আগে আমার ক্ষমতাও নেই এদের কিছু করার। এবার এই কঞ্চির গাঁঠ তোমাদের একবারে চেষ্টায় ভেঙে ফেলতে হবে, দেখি কে পারো। নাও, তোমার থেকে শুরু হোক। পারুল, এবার তুমি চেষ্টা করো দেখি। কি বোঝাতে চাইছে মহেন্দ্র এই কঞ্চি দিয়ে? আমি জানি তোমাদের প্রত্যেকেরই অনেক শক্তি, কিন্তু তোমরা প্রত্যেকেই এক একটি কঞ্চির মতো শক্তিশালী, আঘাতে ভেঙে পড়তে পারো। অথচ দেখো,
সব কটা কঞ্চি যখন একসাথে জোট বেঁধে থাকে তাকে কোনো শক্তিশালী শত্রুও ভাঙতে পারে না, কিচ্ছু করতে পারে না। ঠিক সেরকম ভাবে তোমরাও যদি জোট বেঁধে থাকো, কোনো শক্তিশালী শত্রু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, মনে রেখো এটা। এবার তোমরা ঠিক করো তোমাদের মধ্যে যুবরাজ কে হবে, কারণ সূর্যনগরের এমন এক যুবরাজ চাই যাতে সূর্যনগরের কোনো ক্ষতি না হয়, কেউ যাতে চোখ তুলে তাকাতে না পারে। শুরু কর মারামারি কাটাকাটি শুরু কর, রক্ত গঙ্গা বইয়েতে ভাই ভাই রক্ত ঝরা। তোদের মনে আমি ঈর্ষার লোভের বীজ বুনে দিয়েছি, পাপ তো তোদের করতেই হবে। তোরা পাপ না করলে তোদের আমি শেষ করবো কি করে? কর পাপ। এই হলো আপনাদের সাত যুবরাজ, এরাই আপনাদের রক্ষাকর্তা। আমার অবর্তমানে এই সাত ভাই চোট বেঁধে সূর্যনগরকে শাসন করে চলবে, রক্ষা করবে। আর আমাদের সঙ্গে থাকবে আমাদের পারুল বোন। আয় বোন, আয়। জয় যুবরাজদের জয়। শয়তান ছেলে তোর আমার পুরো পরিকল্পনাটা আবার ভেস্তে দিল। শোনো, যে যেখানে আছো সূর্যনগরের প্রতিটি প্রজা মন দিয়ে শোনো। শোনো প্রজাগণ, শোনো দিয়া মন, রাজবাড়িতে তোমাদের সাদর নিমন্ত্রণ। আহা সাদর নিমন্ত্রণ। রাজকন্যা পারুল যে সবার প্রিয় অতি, সেনাপতি রাঘবেন্দ্র হবেন যে তার পতি। আহা হবেন যে তার পতি। ১৫ দিন পরে হবে রাজকন্যার বিয়ে, চলো সবাই রাজবাড়ি পরিবার নিয়ে। আহা পরিবার নিয়ে। সকাল থেকে রাত শুধু নাচো আর গাও, চোপ চলে চোপে ও যেমন খুশি খাও। আহা যেমন খুশি খাও। মহারাজা মহেন্দ্রর সাদর আমন্ত্রণ, এসো সবাই খুশি মনে, এসো প্রজাগণ। আহা এসো প্রজাগণ। শোনো সেনাপতি বর সাজবে তোমার মাথা দিয়ে। রাজকুমারী, এমন চিকন শাড়ি সারা সূর্যনগর ঘুরে পাবেন না। আর ওই লেহেঙ্গা চলে সৌদাগর, ওটা দেখাও দেখি। অবশ্যই দেখুন, সাত মহাদেশ ঘুরে এই আগুন রাঙা হলদে লেহেঙ্গা চলি এসেছে আমার কাছে। রংটা বেশ সুন্দর, তাই না? এটাও কিন্তু তোমাকে বেশ মানাবে রাজকুমারী। পারুল বোন,
একটা কথা তো আমরা কিছুতেই বুঝতে পাচ্ছি না। কি কথা? বিয়ে জিনিসটা কি এত বড় ব্যাপার যে তার জন্য এত আয়োজন, এত জিনিসপত্র? বিয়ে করলে যখন সবার কাছে এত আদর পাওয়া যায়, তাহলে আমরাও বিয়ে করব। হ্যাঁ বিয়ে করব, হ্যাঁ বিয়ে করব, বিয়ে করব। বেশ তো, করবি বিয়ে সবাই। তবে তোরা একটু অপেক্ষা কর, ঠিক সময় আমি নিজে আমার ভাইদের জন্য টুকটুকে বউ পছন্দ করে আনবো। কি মজা, আমাদের বিয়ে হবে, কি মজা, কি মজা।